আম খেয়ে আমের খোসা ভুলেও কখনো ফেলে দিবেন না। এই আমের খোসা এবং আমের আঁঠি দিয়ে আমরা অনেক দামি জিনিস তৈরি করতে পারবো, যেটা দিয়ে আপনার সংসারে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা বেঁচে যাবে, যা আপনি কল্পনাও করতে পারবেন না। যে জিনিসটা আপনি অনেক টাকা দিয়ে বাজার থেকে কিনে নিয়ে আসতেন, সেই জিনিসটা আপনি ঘরেই তৈরি করতে পারবেন। পুরো ভিডিওটি দেখতে থাকলে আপনি অবশ্যই ধন্যবাদ দিতে বাধ্য হবেন। তবে চলুন, আমের খোসা এবং আঁঠি দিয়ে আমরা কী তৈরি করছি। প্রথমে আমের খোসাটা আমাদেরকে এভাবে মানে ঝুড়ি ঝুড়ি করে কুচি করে কেটে নিতে হবে। এরপর লাগবে নেপথুলিন। নেপথুলিন বড়ি দেখতে পাচ্ছেন, বাজারে এটা পেয়ে যাবেন। তো এটা আমি নিয়ে নিচ্ছি। এখান থেকে আমাদের অনেকগুলো নেপথুলিন নিয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি কয়েকটা নেপথুলিন নিয়েছি। নেওয়ার পর আমি এটা গুঁড়ো করে নিব। আর আমের খোসাটা কিন্তু দেখতে পাচ্ছেন এভাবে কুচিয়ে নিয়েছি, আর আঁঠিটা কিন্তু আমি পুরো গোটাই রেখে দিয়েছি। দেওয়ার পর আমি ভালো করে এই আমের খোসা এবং আঁটিটা রেখে দেব। আর এখন আমরা নিয়ে নিয়েছি এখানে লেক্সাস একটা বিস্কুট মিনি প্যাক নিয়ে নিয়েছি এখানে। এখন আমি এটা কেটে নিচ্ছি। তো লেক্সাস বিস্কুট ছাড়াও অন্য যে কোনো বিস্কুট ঘরে থাকলেই হবে। তো আমার ঘরে এই বিস্কুটটাই ছিল, আমি এটাই নিয়ে নিয়েছি। নেওয়ার পর আমরা কিন্তু এই বিস্কুটটা যে কয়টা রয়েছে সেখান থেকে আমরা কয়েকটা বিস্কুট নিয়ে নিয়েছি, এখানে তিনটার মতো বিস্কুট নিয়ে নিয়েছি। এখন এটা আমাদেরকে গুঁড়ো করে নিতে হবে। তো আমি এটা হাতে গুঁড়ো করে নিচ্ছি। হাতে এভাবে চাপ দিলে কিন্তু বিস্কুটটা গুঁড়ো হয়ে যায়। তো এখানে আমি এটা ছড়িয়ে দিচ্ছি এভাবে করে। তো আমার ছড়িয়ে দেওয়া কিন্তু শেষ। আর যে নেপথলিনটা গুঁড়ো করে নিয়েছি সেটাও কিন্তু এখানে দিয়ে দিচ্ছি। এবার আমরা এই সবগুলো উপাদান ভালোভাবে মিক্সড করে নেব। আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন, আমি ভিডিওতে আপনাদের নাম বলবো। তো এভাবে করে ভালো করে মিক্সড করে নেওয়ার পর আমি এখন দিয়ে দিচ্ছি বরিক পাউডার। বরিক পাউডারটা কিন্তু যে কোনো দোকানেই পেয়ে যাবেন, আপনারা অবশ্যই এখানে বরিক পাউডারটা দিতে হবে। তো বরিক পাউডারটা দেওয়ার পর আবারও ভালো করে মিক্সড করে নিতে হবে সবগুলো উপাদান, যাতে সুন্দর মতো করে মিক্সড হয়ে যায়, আলগা না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। এরপর আমি এক মুঠো মুড়ি দিয়ে দিচ্ছি। বাসাতে তো আমাদের মুড়ি থেকেই থাকে। তো এক মুঠো মুড়ি দিয়ে আবারও এটা ভালো করে মিক্সড করে নিচ্ছি। এখন আমাদের মিক্সড করা প্রায় শেষ। এটা আমাদের অনেক গুরুত্বপূর্ণ একটা দামি জিনিস তৈরি হয়ে গেল, যে কাজটার জন্য আমরা বাজার থেকে হাজার হাজার টাকা খরচ করে অনেক কীটনাশক কিনে নিয়ে আসি। আমাদের বাসাতে তেলাপোকা, ইঁদুর, টিকটিকির অত্যাচার, এগুলো কিন্তু আমাদের খাবারকে দূষিত করে ফেলে। আমরা বাচ্চাসহ বয়স্করাও মানে অসুস্থ হয়ে পড়ি। তো এগুলো তাড়ানোর জন্য আমাদের একেবারে দামি একটা কীটনাশক তৈরি হয়ে গেল, বাজার থেকে আর কিনতে হবে না। যে জায়গায় জায়গায় ইঁদুর, তেলাপোকা, টিকটিকির অত্যাচার রয়েছে, বিশেষ করে রান্নাঘরে চিপায় চাপায় আপনারা এগুলো দিয়ে রাখবেন, বাসাবাড়ির সমস্ত ইঁদুর তেলাপোকা একেবারে উধাও হয়ে যাবে, আর কখনো হবে না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।